নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আমি রঞ্জন ভরদ্বাজ। এই মুহূর্তে রয়েছি বিজপুর বিধানসভা অন্তর্গত হালি শহর টাউনে রয়েছি, যেখানে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার আর বর্ষণ তৃণমূল নেতা দীপন দত্ত, তাদের উদ্যোগে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস, সেই দিবস পালন করা হচ্ছে। টাউন সভাপতিকে পেয়ে গেছি প্রবীর সরকার, তার সঙ্গে কথা বলবো। দাদা, প্রতিষ্ঠা দিবস পালন করছেন, কী বলবেন? না দেখুন, 26 বছর আগে বাংলার অত্যাচারিত নিপীড়িত মানুষকে বাঁচাবার লক্ষ্যে বাংলার মহর্ষি নারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা দল তৈরি হয়েছিল, যার নাম তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস এখন 26 বছর পর বাংলা ছেড়ে সর্বভারতীয় তকমা পেয়ে গেছে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শুধু বাংলায় না, সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। নতুন বছরে বেশি কিছু বলবো না, শুধু বলবো হালি শহর তথা বাংলার মানুষ সুখে থাক, শান্তিতে থাক। ধর্ম নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করতে চলছে কোনো কোনো রাজনৈতিক দল, তাদের অবসান ঘটুক। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ শান্তিতে থাক, সবার মনস্কামনা পূর্ণ হোক। দেখুন, সবাই তো ধর্ম ধর্ম করে, আমরা সনাতনী ধর্মের আমরাই হচ্ছে গিয়ে প্রথম। আমরা হিন্দুরা একটা লোককে মানুষ মানে খুব বিশ্বাস করি, শ্রদ্ধা করি, তিনি হচ্ছে গিয়ে উপরে ভগবান আর মর্তে মানুষ। মানুষ বিচার করবে আর উপর থেকে ভগবান বিচার করবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আজকে বড় বড় জায়গায় পৌঁছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা ছড়াচ্ছে, তাকে ভুলে যাচ্ছে, তার নামে বদনাম করছে, একদিন না একদিন এমন দিন আসবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেই ক্ষমা প্রার্থনা হতে হবে। জয় শ্রীরাম বলে তাকে মানে একটা স্লোগান দিচ্ছে বিজেপিরা একটা সরকারি অনুষ্ঠানে, কী বলবেন? আপনাদের মনে আছে তো, আপনাদের মাধ্যমেই আমরা দেখেছিলাম যে বাংলায় ভোটের আগে একটা অনুষ্ঠানে এসে বাংলার মাকে অপমান করার নতিজা বাংলার মানুষ দিয়ে দিয়েছিল। আবার 23-এর আগে নতুন করে এই জয়শ্রীরাম ধ্বনি দিয়ে বাংলার মাকে অপমান করার যে চক্রান্ত হয়েছে, বাংলার মানুষ 23-এর নির্বাচনে আবার তার প্রমাণ দিয়ে দেবে। বাংলার মাকে অপমান যে করবে তাকে মানুষ কখনো ছাড়বে না। আজকে আমরা তো নতুন বছর পালন করছি, ইংরেজি নতুন বছর, কী বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে? সবাইকে বলবো, আপনারা সবাই আপনাদের মনের আশা পূর্ণ হোক, আপনারা শান্ত থাকুন, ভালো থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখুন। এখানে রয়েছেন দীপন দত্ত, বর্ষণ তৃণমূল নেতা, তার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে তো প্রতিষ্ঠা দিবস পালন করছেন, কংগ্রেস থেকে সরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল নতুন দল, কিন্তু দল পরিবর্তন করিনি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলে আপনি সৈনিক, কী বলবেন? না, ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেস দিয়ে, ভারতবর্ষের কংগ্রেস দিয়ে পশ্চিমবাংলার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সরকারকে উৎখাত করা যেত না, এটা যখন বুঝেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি সমস্ত তরুণ তাজা ছাত্র যুবদের নিয়ে একটি দল করলেন, যে দলটির নাম হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। 1998 সালের 1 জানুয়ারি সেই দল আজকের মহিরূপ হিসাবে সারা ভারতবর্ষে, বাংলা নয় সারা ভারতবর্ষের ভিতরে প্রতিষ্ঠান নিয়েছে। সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বিজপুরের নেতা হচ্ছে সুবোধ অধিকারী মহোদয়। আজকে কী কী অনুষ্ঠান থাকছে সারাদিন? আজকে সারাদিন আমরা সমস্ত জায়গায় যাব, দলীয় পতাকা উত্তোলন করব, দলের ছেলেদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার জন্য বলবো যে আগামী নির্বাচন, আগামী পঞ্চায়েত নির্বাচন, আগামী 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের মানুষের কাছে একটাই কথা বার্তা দিতে হবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সজাগ থাকছে তৃণমূল কংগ্রেস, আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন। দীপন দত্ত তার বক্তব্য আপনারা শুনলেন, আপনারা দেখছেন অপ্তা খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। Don't